बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्ला सबाई के पवित्र माहे रमजानेर शुभेच्छा। आशा करी आपनारा सबाई भालो आसेन, सुस्थ आसेन एवं रमजानेर रहमत और बरकत छड़िए पड़ुक आपनादेर सबार माझे, ए कामना करी एवं आपनारा सबाई सुस्थ थाकेन, भालो थाकेन। আপনারা সবাই জানেন যে আমি সব সময় বিভিন্ন কমার্শিয়াল ভিডিও করি, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কারখানায়, বিভিন্ন দোকানে আমি বিভিন্ন রকমের বিজ্ঞাপনমূলক ভিডিও তৈরি করে থাকি। তবে আজকের এই ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন রকম, যে ভিডিওটা আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে তৈরি করতেছি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেগুলো সত্যি খুবই দুঃখজনক। তো শুরুতে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমার পরিচিত একজন ব্যবসায়ী আছে, তিনি একজন চায়ের দোকানদার, তার নাম আমি না উল্লেখ করি বা তার পরিচয় আমি না দিই। তিনি প্রতিদিনই তারাবির নামাজ পড়তে আসে, তারাবির সালাত পড়তে আসে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যখন তারাবির নামাজ শেষ করে আমি তার দোকানে গেলাম, তো তার দোকানে যাই আমি দেখি যে তার ছোট ভাই বসে আছে, অর্থাৎ তার ছোট ভাইকে দোকানে বসিয়ে তিনি তারাবির নামাজ পড়তে গেছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ইবাদত শুধু কি তার নিজের জন্য, তার ভাইয়ের জন্য না? এটা হচ্ছে একটা প্রশ্ন। আমি আরও কিছু ব্যবসায়ীদেরকে চিনি, ছোটোখাটো ব্যবসায়ী বা মুদি দোকানদার, চায়ের দোকানদার অনেক এরকম আছে যাদেরকে আমি চিনি। তারা কি না কী করে জানেন, নামাজের সময় যখন আজান দেয়, আজানের কিছু সময় পরে বাসা থেকে তার ছোট ছেলে বা মেয়েকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে তারা তাদেরকে দোকানে বসায়, বসায় তারা জামাতের সাথে নামাজ পড়তে চলে যায়। হয়তো আপনারা বলতে পারেন যে হয়তো পরে তারা নামাজ আদায় করে নেয়, কিন্তু জামাতের সাথে নামাজ আদায়ের যে সওয়াবটা, এটা অবশ্যই আপনারা জানেন যে এটা কত গুণ বেশি। এটা মানে সুনির্দিষ্ট সংখ্যাটা আমার মনে নেই, তাই আমি বলতেছি না, তা আপনারা অবশ্যই অবগত আছেন। আমার প্রশ্নটা হচ্ছে এখানে, যে আপনার জামাতের সাথে নামাজ আদায় করতে হয়, বাট আপনার ছেলে বা আপনার মেয়ের কি করতে হয় না, বা তাদের কি প্রয়োজন নাই, বা তাদের কি সওয়াবের প্রয়োজন নাই? আপনি কি আপনার ছেলে বা মেয়ের সাথে অন্যায় করলেন না? এছাড়া আমি এমন কিছু বড় 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 ছোট কাপড়ের ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের ব্যবসায়ীদেরকে আমি নিজের চোখে দেখেছি যে তারা নিজেরা সঠিক সময়ে নামাজ পড়তে যায়, মানে নিজেরা আজান দেওয়ার পরপরই নামাজে চলে যায়, আজানের পরে দোকানে গেলে তাদেরকে পাওয়া যায় না। যদি জিজ্ঞেস করি কোথায় গেছে, বলে যে নামাজ পড়তে গেছে মসজিদে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনার দোকানে যে কর্মচারীগুলো আছে বা আপনার দোকানে যে স্টাফগুলো আছে, তাদের কি নামাজ পড়া জরুরি না, বা তাদের কি জামাতের সাথে নামাজ পড়া উচিত কি না, বা আপনি আপনার ব্যবসায় এই সামান্য ক্ষতি হবে বলে আপনি নিজের ঠিকই নামাজ পড়তে যাচ্ছেন, কিন্তু আপনার দোকানের যে কর্মচারী আছে এবং আপনার দোকানের যে স্টাফ আছে তাদেরকে আপনি নামাজের জন্য আহ্বান করছেন না? বা অনেকে আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি এবং অনুধাবন করেছি যে এরকম অনেক মহাজন আছে, তারা তাদের স্টাফদেরকে অনেক সময় অপমান করে যে তারা নামাজ পড়ে না কেন, তাদের উচিত নামাজ পড়া, এরকম কথা বলে। কিন্তু সে কখনোই ওইভাবে তার স্টাফদেরকে দাওয়াত দেয় না, বা গাছাড়া গাছাড়া একটা ভাব থাকে। কেন থাকে এটাও আমরাও জানি, যে হয়তো তার স্টাফরা যদি সবাই নামাজে চলে যায়, জামাতের সাথে নামাজ পড়ে, তার দোকানটা হয়তো আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য বন্ধ থাকবে, এই 20 মিনিটে হয়তো অনেক কাস্টমার তার দোকানে এসে ঘুরে চলে যাবে, এই ভয়ে অনেক মহাজন আছে তারা তাদের স্টাফদের, তারা তাদের কর্মীদের নামাজের জন্য ওইভাবে আহ্বান করে না। এটা কিন্তু বড় বিজনেস প্ল্যাটফর্ম বা বড় বড় কারখানায় এই ঘটনাগুলো ঘটে না, ছোটোখাটো যে কারখানা আছে বা ছোটোখাটো যে আপনার বিজনেসম্যান আছে বা মিডিয়াম সাইজের বা লক্ষ কোটি টাকার বিজনেসম্যান আছে, তাদের দোকানগুলোতে কিন্তু এই ধরনের বিষয়টা আমি কঠিনভাবে লক্ষ্য করেছি। এবং অনেক ম্যানেজার আছে যারা কিনা একটা দোকানের দায়িত্ব থাকে, সেই ম্যানেজার ঠিকই সঠিক সময় নামাজ পড়তেছে, কিন্তু তারা তাদের স্টাফদেরকে নামাজের জন্য ডাকতেছে না, বা তারা তাদের স্টাফদেরকে ওইভাবে নামাজের জন্য জোর করতেছে না। দাওয়াত দেয় কিন্তু গাছাড়া গাছাড়া একটা ভাব, অত জোর দিয়া না, কারণ তারা জানে বা তারা মনে করে বা তারা আসলে ওইভাবে প্রকাশ করতে চায় না, কিন্তু এটাই সত্যি যে লস হওয়ার ভয়ে, ক্ষতি হওয়ার ভয়ে তারা তাদের স্টাফদেরকে ওইভাবে নামাজের দাওয়াত দিচ্ছে না। আমি অনেক দিন যাবত এই বিষয়ে একটা ভিডিও বানাবো আমি ভাবতেছিলাম, কিন্তু আমি নিজেই ওইভাবে সঠিকভাবে সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারতেছিলাম না, অনেক চেষ্টা করার পরেও পারতেছিলাম না, কিন্তু আমি বেশ কিছুদিন যাবত আল্লাহ তাআলার রহমতে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছি। কিছু বা দুই একটা নামাজ হয়তো আমি জামাতে আদায় করতে পারি নাই, এছাড়া আমি সব নামাজই আল্লাহর রহমতে জামায়াতের সাথে আদায় করেছি, যে কারণে আজকের এই ভিডিওটা আমি তৈরি করলাম।
পরিশেষে আমি আপনাদেরকে আরেকটা রিমাইন্ডার দিতে চাই, সেটা হচ্ছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, দেখা হয় নাই কিন্তু কথা বলার জন্য যখন গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বা আমাদের জন্য বা আমাদের যেই কওম আছে, জাতি আছে, তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ কিন্তু ধার্য করেছিলেন। সেটা কমতে কমতে 5 ওয়াক্ত এসে ঠেকেছে। এটা আপনারা হয়তো অনেকেই জানেন, আমি তারপর আপনাদেরকে বলছি, কিন্তু আপনাকে এটা একটু গভীরভাবে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে কি জানেন, যে 50 ওয়াক্ত নামাজ কেন সিলেক্ট করা হয়েছিল বা কেন আমাদের উপরে ধার্য করা হয়েছিল বা কেন আমাদের উপরে ফরজ করা হয়েছিল। 50 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ধার্য করার বা আমাদের উপরে ফরজ করার একমাত্র কারণ হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কিছু করার জন্য নয়। আর নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। আর তাই আপনারা যারা আমার চ্যানেলে ব্যবসায়ী আছেন বা আপনারা যারা ম্যানেজার আছেন, আমি আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটি করি নাই। আমি কেন এই ভিডিওটি করছি সেটা অবশ্যই আপনি আরেকবার ভেবে দেখতে পারেন, এবং আপনি আপনার স্বভাবে যদি পরিবর্তন আনেন বা আপনি আপনার আচার আচরণে আপনাদের কর্মচারীদের উপরে যদি সদয় হন এবং তাদেরকে যদি প্রত্যেকবার নামাজের জন্য আহ্বান করেন, তাহলে সেটাই হবে আমার সার্থকতা। এই ভিডিওটি সম্পূর্ণ নিজের দায়বদ্ধতা থেকে করেছি। আমার মনে হয়েছে যে এই ভিডিওটা আমার করা উচিত, কারণ আমার চ্যানেলে আপনারা সবাই জানেন যে অনেক ছোট বড় ব্যবসায়ী আমার চ্যানেলে আছে, যারা কিনা আমার ভিডিওগুলো দেখে, কম বেশি দেখে। তো সে কারণে আজকের এই ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মনের অনুভূতি। যদি ভিডিওটি শেয়ার করার মতো হয় তবে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে বলবো যে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আপনারা আমাকে ফলো করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যেমন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।